নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। নগরী শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদুল হক, জানব বিস্তারিত। মাসুদুল, জানাবেন সেখানকার আয়োজন সম্পর্কে। সকাল থেকে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে এই অনুষ্ঠানটি। আমি এমনকি শিল্পকলা একাডেমিতে আপনারা ঠিক দেখছেন আমার পেছনে বঙ্গবন্ধু পুতুলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ। প্রথমে এখানে আপনারা দেখছেন এখানে কিন্তু সকল দল মত বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এখানে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এখানে যারা এসছেন তারা যেটি বলছেন, 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার সহপরিবারকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশে যে যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের সারথি হতে এখানকার দেশের মানুষের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। শুধু এইখানে নয়, নগরীর বিভিন্ন ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে শোক দিবস অনুষ্ঠান চলছে। এবং এছাড়া চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে কিন্তু নানা অনুষ্ঠান, আলোচনা সভা, কুলখানি এবং দোয়ামহল আয়োজন করা হয়েছে। তো যেমনটি বলছিলাম, এখানে শ্রদ্ধা নিবেদনের পর এখানে একটি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে যেটির আয়োজন করেছেন চট্টগ্রাম জেলার প্রশাসন। এবং আমরা 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 দেখেছি সকাল থেকে কিন্তু এখানে সাধারণ মানুষের ভিড় এবং আমরা সকাল থেকে দেখেছি এখানে অসংখ্য মানুষ তারা এখানে ভিড় করছেন, তারা জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এইসব অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা না ঘটে। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে জেলা শিল্পকলা একাডেমিতে সকল শ্রেণী বাসার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে আপনারা জানাচ্ছে, শ্রদ্ধা জানাচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। খবর মাসুদুল, ধন্যবাদ আপনাকে। রাজশাহীতেও নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। নগরীর সিএনজি মোড় এলাকায় বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। হাবিব, শোক দিবসের আয়োজন জানাবেন সেখানে কেমন দেখছেন? আপনাকে জানাচ্ছি যে সিএনজি মোড়ের যে বঙ্গবন্ধুর ম্যুরালটি দেখতে পাচ্ছেন এটি ম্যুরাল, এবং এই ম্যুরালটিতে সকাল থেকেই কিন্তু শ্রদ্ধা জানাতে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ভিড় করছেন। এবং বলা যায় যে মানুষের ঢল নেমেছে সকাল থেকে। এখানে দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত মানুষ আসছেন, শ্রদ্ধা জানাচ্ছে বঙ্গবন্ধুকে। আজকের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল এবং এই খুনিদের যে ধিক্কার জানানোর মাধ্যমে এবং বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে কিন্তু আজকের দিনটি পালন করা হচ্ছে। আমরা এখানে একটু জানবো যে নতুন প্রজন্মের কিছু মানুষ আছেন যারা শ্রদ্ধা জানাচ্ছেন, একটু জানাবেন আপনারা কীভাবে শ্রদ্ধা জানাচ্ছেন বঙ্গবন্ধুকে আজকের দিনে? আজকের দিনে শুধু আজকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী তার সহপরিবারে হত্যা করা হয়েছিল, শুধু তার আজকে মৃত্যুতে যে দিনটাতে শোককে আমরা শক্তিতে রূপান্তর আছি, তারা আমরা চাই যে শুধু তার আদর্শিক বা তার দিক নির্দেশনা বা তার মেয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনা তার দিক নির্দেশনাতে আমরা তরুণ প্রজন্ম আমরা এগিয়ে যেতে চাই এবং সুন্দর একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা তরুণ প্রজন্ম, আমাদের এই তরুণ প্রজন্ম, আমাদের যারা অগ্রজ অনুজ আছে, আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে চাই। আর শুধু এই দেশটা আর যে আমাদের যে অর্থনৈতিক, আমাদের যে হচ্ছে জঙ্গিবাদ, আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের জননেত্রী সেই সমস্যাগুলো তার বাবার দিক নির্দেশনা অনুযায়ী বা তার যে আদর্শিক যে দিকগুলো আছে সেইগুলোকে দেখে আমাদের সামনে আমরা এগিয়ে যাচ্ছি। এ হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের পথ চলা। আর আমরা আরও অনেক কিছু বই পুস্তক দিয়ে জানতে পারি, তাকে আমরা দেখি নাই কখনো, কিন্তু তার আদর্শিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ফলো করি তরুণ প্রজন্ম। এবং এরকম আমরা একজন নেতা পেয়ে আমরা গর্বিত। ধন্যবাদ, ধন্যবাদ। একজন তরুণ প্রজন্মের মানুষ বলছিলেন কথা। এখানে আরও বিভিন্ন বয়সী মানুষ কিন্তু আসছেন, আপনি আপনি তো শ্রদ্ধা জানাতে এসেছেন, আপনি প্রবীণ একজন মানুষ, কীভাবে শ্রদ্ধা জানালেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাত ওয়া জান্নাত। আমি মোহাম্মদ শামসুল হুদা, সমাজসেবা ডিপার্টমেন্ট। আপনিও নিশ্চয় শ্রদ্ধা জানাতে এসেছিলেন, শুনছিলেন যে আসলে এভাবে কিন্তু আজকে সকাল থেকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং এছাড়া আলোচনা সভা, কাঙ্গালী ভোজ সহ নানা রকম আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আজকের এই দিনটি জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে।
হাবিব ধন্যবাদ আপনাকে।